মান্ত্রাই এলোয়ান নিয়ে কিন্তু খুবই একটি খুশির সংবাদ আপনাদের জন্য, যেটা শোনার পরে কিন্তু আপনারা এই মুহূর্তে আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু সমাধানে আসতে পারবেন। আগের ভিডিওতে কিন্তু আমরা ক্লিয়ার জানিয়েছিলাম যে যারা মান্ত্রা ডিভাইস অলরেডি কিনে ফেলেছেন তারা কি করবেন, বা যারা ভাবছেন মান্ত্রা নেবেন নাকি অন্য কোনো ডিভাইস নেবেন, সে বিষয়েও কিন্তু ভিডিওতে শেষ অবধি বলা রয়েছে। তো যারা শুধুমাত্র ভিডিও খানিকক্ষণ দেখে এসে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখুন, সেখানে কি নোটিশ ছিল, কি সমাধান রয়েছে, সমস্ত কিছু এ টু জেড বলা রয়েছে। তাই অবশ্যই সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর শেষে ডিসপ্লের উপরে সেই ভিডিওটা চলে আসবে, আপনারা দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু মান্ত্রা এল1-এর উপরে দুর্দান্ত একটি খুশির সংবাদ রয়েছে। সরাসরি মান্ত্রা অফিস থেকে কিন্তু আমাদেরকে ইমেল করা হয়েছে, সেই ইমেলে কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি মান্ত্রা ডিভাইস নিয়ে সংশয়ের মধ্যে আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন, কোনো রকম স্কিপ না করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মান্ত্রা এল1 নিয়ে কিন্তু চারিদিকে সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন, কারণ মান্ত্রা এল1 কিন্তু আপনারা এই মুহূর্তে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্যান্ড হয়ে গেছে, বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে, এরকম বলা হচ্ছে। তবে আপনারা কিন্তু থাম্বনেল দেখেই কিন্তু কমেন্ট করছেন, থাম্বনেল দেখে কখনো কমেন্ট করবেন না। ভিডিওতে কি বলছে সেই ব্যক্তিরা অবশ্যই ভালো করে শুনবেন, সে আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রত্যেকে কিন্তু ক্লিয়ার জানিয়েছে ভিডিওতে যে মান্ত্রাকে যে নোটিশটা UIDAI-এর তরফ থেকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার বলা রয়েছে তাদেরকে নতুন ডিভাইস ক্ষেত্রে কিন্তু স্থগিত করা হয়েছে। এবং আজকের ডেটে আমাদের যে ইমেলটা খানিকক্ষণ আগে আমাদের মেলে এসেছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আগের ভিডিওটা দেখে কিন্তু আপনারা যতটা সন্তুষ্ট হয়েছেন, এই ভিডিওটা দেখার পরে যারা মান্ত্রা এল1 ডিভাইস নেবেন তাদের ক্ষেত্রে এবং যারা নিয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রেই কিন্তু খুবই উপকার হতে চলেছে। এই মুহূর্তে যদি আপনি ভাবেন মান্ত্রা এল1 নেবেন সেক্ষেত্রে বলবো আপনারা একটু ওয়েট করে যান, কিছুদিন পর্যন্ত ওয়েট করে যান, কারণ ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কিন্তু মান্ত্রা L0 চলবে। অর্থাৎ আপনার কাছে যদি L0 ডিভাইস থাকে সেটা কিন্তু ডেট আরও এক্সটেনশন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও 3 মাস অবধি কিন্তু আপনার L0 ডিভাইসটা চলছে। তাই বলবো ডিসেম্বর অবধি ওয়েট করে যান, যদি মনে করেন তার আগে নেবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি ভাবেন না আপনারা ডিসেম্বরের পরে নেবেন তো আমি সেক্ষেত্রে বলবো অবশ্যই ডিসেম্বরের পরে আপনারা বাই করতে পারেন, বা ডিসেম্বরের মধ্যে যদি কোনো নোটিশ আসে আমাদের এই চ্যানেলে চলে আসবে, অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ফলো রাখবেন। তো চলুন মান্ত্রা তরফ থেকে যে ইমেলটা আমাদেরকে পাঠানো হয়েছে সেই ইমেলে কি বলা হয়েছে সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নেব। তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু ডিসপ্লেতে চলে এসেছে ঠিক এই ইমেলটাই কিন্তু আমাদেরকে মান্ত্রার তরফ থেকে পাঠানো হয়েছে। ইমেলটি কিন্তু সম্পূর্ণ হিন্দিতে, তো চলুন আমরা ইমেলটা আগে বাংলাতে কনভার্ট করে নিই। তো দেখতেই পাচ্ছেন ইমেলটা কিন্তু বাংলাতে আমরা সম্পূর্ণরূপে কনভার্ট করে নিয়েছি। তো দেখুন এখানে আদার MFS 110 ডিভাইস আপডেট, আপনার দর্শকের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, সরাসরি মান্ত্রা থেকে পাঠানো হয়েছে কিনা কিভাবে জানবেন। তো দেখুন এখানে যখন আমরা মান্ত্রা সফটের এইখানে কোন ইমেল থেকে ওনাদের এসে সেই ইমেলে ক্লিক করছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মান্ত্রার সরাসরি অফিসিয়ালি ইমেল থেকে কিন্তু আমাদেরকে মেল করা হয়েছে। আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, তো এটা কিন্তু মান্ত্রার ডাইরেক্ট অফিসিয়ালি digital@mantrateec.com দেখতেই পারলেন, এটার থেকে কিন্তু আমাদেরকে মেলটা করা হয়েছে। তো মেলের কিন্তু মেন যে পয়েন্ট সেটা কিন্তু বলে দিয়েছে, আপনার দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। চলুন মেলটা এবার পড়া যাক কি বলেছে। প্রিয় বিশ্বাস সাইবার টিম, দেখতেই পাচ্ছেন আমাদের টিমকে উল্লেখ করে মেলটা পাঠানো হয়েছে। এখানে বলছে আমরা আপনার ভিডিওগুলি দেখেছি এবং আমাদের আধার ডিভাইসগুলিতে ক্রমাগত আপডেট দেওয়ার জন্য আপনার প্রচেষ্টাকে গভীরভাবে প্রশংসা করি, কারণ আমরা বিভিন্ন সময়ে যে কোনো কিছুর APS বলুন বা যে কোনো ডিভাইসের যে কোনো আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যদি এই ব্যবসার সাথে যুক্ত থাকেন আপনার কিন্তু কাজে আসবে আমাদের এই চ্যানেলটি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপটি কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবেন, সেখানে নিত্য নতুন আপডেট কিন্তু ইউটিউবের আগেও সেখানে দেওয়া হয়ে থাকে। আপনাদের সহযোগিতা আমাদের কাছে অনেক অর্থবহ, আমরা আপনাকে জানাতে চাই যে বর্তমান ডিভাইসটি সঠিকভাবে কাজ করতে থাকবে এবং যে কোনো নতুন ডিভাইসও এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ বর্তমানে MFS 110 উপরে কিন্তু লাইনটা ট্যাগলাইনটা কিন্তু তাই দিয়ে দিয়েছে MFS 110-এর, তো MFS 110-এর বিষয়ে কিন্তু ওনারা বলছেন, অর্থাৎ L1 ডিভাইসের বিষয়ে। বুঝতে পারলেন বিষয়টি? আপনার কাছে বিনীত অনুরোধ,
এই বার্তাটি আপনার দর্শকের কাছে পৌঁছে দিন যতক্ষণ না তারা এ ইউএ অথবা কে ইউএ বা ব্যাংকের কাছ থেকে কোনো অফিসিয়ালি যোগাযোগ না পান L1 ডিভাইসগুলি ব্যবহার চালিয়ে যেতে। বলে বুঝতে পারলেন, যতক্ষণ না AUA বা KUA এর তরফ থেকে কোনো নোটিশ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু L1 ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন। গত ভিডিও অর্থাৎ লাস্ট ভিডিওতে কিন্তু আমি জানিয়েছি যে আপনাদের কাছে যদি L1 ডিভাইস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাকে ইউজ করতে পারবেন, অথবা আপনারা যদি নতুনও বাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেটা ইউজ করতে পারবেন। আপনারা নিজেরা যদি নিজেদের কাছে L1 ডিভাইস ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি L1 ডিভাইসটি ব্যবহার করতে পারছেন কি না, কারণ যারা এখনও পর্যন্ত বাই করেনি তারা কিন্তু জেনে যেতে পারবে যে হ্যাঁ L1 ডিভাইসটি চলছে। অবশ্যই কমেন্ট করুন যদি আপনি L1 ব্যবহার করেন, আর যদি ভাবছেন নতুন নেবেন সেক্ষেত্রে বলবো ডিসেম্বর অব দি ওয়েট করে যান, তারপরে কিন্তু আপনি নতুন L1 ডিভাইস বাই করবেন। তো তারপরে কি বলেছে দেখুন, তারপরে বলেছে আপনার অব্যাহত সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনার সাথে একসাথে কাজ করার জন্য কৃতজ্ঞ। তো অবশ্যই আমরা যেহেতু কিন্তু মান্ত্রার ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর রয়েছি, কারণ আমাদের থেকে কম প্রাইসে কিন্তু মার্কেটে আপনারা সেই জন্যই পেয়ে থাকেন, কারণ আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কিন্তু আপনাদেরকে মান্ত্রা প্রোভাইড করছি, এর থেকে কম প্রাইসে কিন্তু কোথাও পাবেন না। কারণ মান্ত্রা এই মুহূর্তে আমরা যে দামে দিচ্ছি সেই দাম কিন্তু আপনারা কোথাও পাচ্ছেন না, একটাই কারণ আমরা কোম্পানির থেকে কমে তুলতে পারছি, কমে দিতে পারছি। যখন বেশি দামে তুলতে পারবো তখন আপনাদের বেশিতে কিনতে হবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে মার্কেটে আমাদের থেকে কমে কিন্তু কেউ সেল করছে না। যদি দাম জানতে হয় ডিসপ্লের উপর এই যে নাম্বারটা আসছে এই নাম্বারে আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু দাম জেনে নিতে পারেন। মান্ত্রা, মরফো, মেন্টেশন প্রত্যেকটা ডিভাইসের উপরে দুর্দান্ত কিন্তু প্রাইস রয়েছে বা অফার রয়েছে। তোমার তার মানে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে মান্ত্রা L1 ডিভাইস কিন্তু আপনারা এই মুহূর্তে ব্যবহার করতে পারছেন এবং করতে পারবেনও। যদি পরবর্তী কোনো নোটিশ আসে যেটা UIDAI এর তরফ থেকে মান্ত্রাকে যদি স্ট্রংলি বলা হয় যে না আপনারা সমস্ত ডিভাইসগুলো ব্যাক করে নিন, সেক্ষেত্রে সে বিষয়গুলো ভাবা যাবে বা কী হবে, অ্যাডভান্স তো বলা উচিতই নয় একদমই, তাই সেক্ষেত্রে কিন্তু বলার চেষ্টাও করবো না আর। তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করে যান পরবর্তী নোটিশের জন্য কী হয় বা কী সমাধান আসে সেগুলোও কিন্তু আপনাদের জানানো হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো এই ছিল বিষয়। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকেন টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে থাকবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।